আরে কি হচ্ছে এখানে আসলে? মানে আমি একটা মানুষকে চিনি না, জানি না, আর সেই মানুষটার বাসায় আমাকে পাঠানোর জন্য আমার বাবা মায়ের এত আয়োজন। মানে এটার নামে কি তাহলে বিয়ে? আমি মনে হয় কাল পর্যন্ত বাঁচবই না। আচ্ছা, এই ধরনের টেনশনে মেয়েরা কি মারা যায়? কি বলিস, এলাকার কারো কাছে নাম্বার নাই? মানে একটা মেয়ের নাম্বার ম্যানেজ করতে পারিস না, তোকে দিয়ে কিচ্ছু হবে না। আসলে আমার আগেই বোঝা উচিত ছিল যে গাধা দিয়ে হাল চাষ হয় না। তুই ফোন রাখ। আব্বা, আম্মা, কি হচ্ছে এসব? আমার ছেলের বিয়ে হচ্ছে। সেটা তো জানি যে আপনার ছেলের বিয়ে হচ্ছে, কিন্তু কার সাথে হচ্ছে, সে কে, সে কিভাবে ভাত খায়, কাদের সাথে চলাফেরা করে, কোন গ্রহে থাকে, এগুলো তো কিচ্ছু জানি না। এভাবে হয় নাকি আব্বা? আর রাখো তো আম্মা গহনা। যখন মেয়ে দেখতে গেলাম তখন তো কিছু বললি না বাবা। আমি কয়েকবার আপনাকে ওখানে বসে ধাক্কা দিয়েছিলাম আব্বা। আচ্ছা, আমি কি করে বুঝবো এই ধাক্কা কিসের ধাক্কা? খোলামেলা বললেই তো হতো। বাবা, কেমন কথা! একটু ওয়েট কর, কাল বাদে পরশু দিন তো বিয়ে। আমি জানি সেটা, কাল বাদে পরশু আমার বিয়ে। আচ্ছা দেখো না, ওকে একটু নাম্বারটা ম্যানেজ করে দাও না। কেন না? ওরা ছেলে মেয়েদের কথা বলতে দেবে না। আর তুমি তো হাফিজকে চেনো, একটা তেরা লোক, ও বাচ্চাদেরকে একেবারে টাইট করে রাখে। এসব কিন্তু বাড়াবাড়ি। কার সাথে বিয়ে ঠিক করলেন আমার? তাহলে কাজ করি তাড়াতাড়ি, আমরা এখন একটা ফোন করে বিয়েটা ভেঙে দিই। না না, এখন বিয়ে, এখন বিয়ে ভাঙার সময় আছে নাকি আব্বা? আর এখন বিয়ে ভাঙলে আপনার নাক কাটা যাবে না? আমি আসলে বলতে যাচ্ছিলাম আব্বা, ধরেন আমার পছন্দের রং নীল আর তার পছন্দের রং সাদা, দুইজনের পছন্দ তো দুই রকম, এটা সমস্যা হবে না পরে সংসার জীবনে? সমস্যা থাকলে সেটা তো সমাধানও আছে। ধর, এক গ্লাস পানিতে এক চামচ নীল রং দিলাম, আরেক চামচ সাদা রং দিলাম, দিয়ে গুটা দিলাম, গুটা গুটা, কী রং বেরোবে? আকাশি, লাইট ব্লু, লাইট ব্লু। হ্যাঁ, লাইট ব্লু রংটা খুব সুন্দর না? খুব সুন্দর। এই যে তোর মা লাইট ব্লু একটা শাড়ি পরে আছে, দেখতে সুন্দর লাগছে না? আব্বা দুইটা মিনিট, আব্বা দুইটা মিনিট তার সাথে কথা বলার সুযোগ করে দেন আব্বা, প্লিজ আব্বা। আব্বা এটা তো আমার অধিকার নাকি আব্বা? আমার হবু বউর সাথে আমি দুইটা মিনিট কথা বলতে পারবো না? আরে দুইটা দিন ওয়েট কর না। আর সব সময় জানিস বাবা মা ছেলেদের ভালোই চায়। আর তখন যদি আমি ভালো না থাকি? তখন ভালো রাখবি, ভালো থাকবি, আর বউকে প্যারা দিবি, বউ তোকে ন্যাড়া বানাবে। আব্বা আপনি কি আমাকে নাম্বার দিবেন না? আমাকে সুযোগ সুযোগ করে দিবেন না কথা বলার? আমার চোখের সামনে তে যা। আমি কিন্তু কি আর করবো, আমি তো সব চেষ্টা করেই ফেলছি, যোগাযোগ করার পারি নাই। আচ্ছা আজকালকার ছেলে মেয়েরা বিয়ে এত ভয় পায় কেন? বিয়ের বিষয়টা হচ্ছে ভয়াবহ, সবাই ধারণ করতে পারে না। আরে কেন পারবে না? মানুষের জীবন হচ্ছে পানির মতো, যখন যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে, সেই পাত্রেরই রং ধারণ করে। এতে সহজ সমাধান, এটাই তো দর্শন। শুনো, সেই পাত্রে যদি ছোটোখাটো দু একটা ফুটো থাকে তাহলে কি হবে? হ্যাঁ,
সায়েন্স হয়ে যাবে কমার্স, আর সংসার কি হবে? মাছের বাজার। তাই বিয়ের ব্যাপারে একটু সাবধান থাকাই ভালো। আরে কি হচ্ছে এখানে আসলে? মানে আমি একটা মানুষকে চিনি না, জানি না, আর সেই মানুষটার বাসায় আমাকে পাঠানোর জন্য আমার বাবা মায়ের এত আয়োজন! মানে এটার নামে কি তাহলে বিয়ে? আমি মনে হয় কাল পর্যন্ত বাঁচবই না। আচ্ছা, এই ধরনের টেনশনে মেয়েরা কি মারা যায়? আমার তো দম বন্ধ হয়ে আসছে, ব্রেন স্ট্রোক করে মারা যাবো হয়তো। বাবাকে বলা উচিত বিয়ের সাথে আমার কুলখানিটারও যেন আয়োজন করতে। যদিও বাবাকে বলে কোনো লাভ নেই, উনি সত্যি সত্যি আমার কুলখানির আয়োজন করা শুরু করে দিবে বিয়ের সাথে সাথে।